আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। এবার রাশিয়াকে সতর্ক করল মালদোভা, যেভাবে রাশিয়ায় সরবরাহ হচ্ছে ইরানের ড্রোন। মার্কিনিদের অবিলম্বে রাশিয়া ছাড়ার পরামর্শ। এদিকে রাশিয়ার তেল গ্যাস বিক্রয় করবে ইরান। তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 37,000 ছাড়িয়েছে। এবং সর্বশেষ নেতানিয়াহুর প্রশাসনের গোপন তৎপরতা, ইসরায়েলের পার্লামেন্টের বাইরে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। এবার রাশিয়াকে সতর্ক করল মলদোভা, রুশ এজেন্ট অনুপ্রবেশের বিষয়ে মস্কোকে সতর্ক করেছে মলদোভা। দেশটির প্রেসিডেন্ট মাইয়া সান্দু সতর্ক করে বলেছেন, মস্কো তার সরকারকে ধ্বংস করার সাংবিধানিক আদেশকে উৎখাত করার এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মলদোভাকে ব্যবহার করার পরিকল্পনা করেছে। সোমবার মলদোভার প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন খবর আল জাজিরার। তিনি বলেন, রাশিয়া মলদোভার সরকারকে ব্যবহারের জন্য বিদেশি এজেন্টদের ব্যবহার করার পরিকল্পনা করছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ক্ষুদ্র দেশটিকে ব্যবহার করবে এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদান থেকে বিরত রাখবে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ মলদোভার ধ্বংসের জন্য একটি রুশ গোয়েন্দা চক্রান্ত উন্মোচন করেছে। সান্দু বলেন, মস্কোর পরিকল্পনা রাশিয়া, মন্টিনিগ্রো, বেলারুশ ও সার্বিয়ার নাগরিকরা রুশ ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত একটি অবৈধ সরকার বৈধ সরকারকে পরিবর্তন করতে বিক্ষোভ শুরু করার জন্য দেশে প্রবেশ করে। এদিকে যেভাবে রাশিয়ায় সরবরাহ হচ্ছে ইরানের ড্রোন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তায় নিজেদের নৌকা উন্নত সশস্ত্র ড্রোন সরবরাহ করছে ইরান। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সম্প্রতি তেহরানের কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রয়ের চেষ্টা চালাচ্ছে মস্কো, যদিও এই বিষয়ে দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছেছে কিনা তা নিশ্চিত হতে পারেনি ব্রিটিশ সংবাদ মাধ্যম। গত বছরের নভেম্বরের দিকে রাশিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি প্রযুক্তিবিদরা তেহরান সফর করেন। ওই সময় রুশ নৌবাহিনীকে 18টি ড্রোন দেওয়া হয় বলে গার্ডিয়ান জানিয়েছে। যুদ্ধে মস্কোকে এখনও সামরিক সহায়তা দিয়ে আসছে তেহরান, কিন্তু দেশটির দাবি তারা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কোনো সামরিক সহায়তা দেয়নি। তবে ওয়াশিংটন বলছে এ বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। সূত্র জানিয়েছে, রাশিয়ায় পাঠানো অধিকাংশ ড্রোন গোপনে ক্যাম্পিয়ান সাগরের উপকূল একটি ঘাঁটি থেকে ইরানি জাহাজে পাঠানো হয়েছিল। পরে রুশ নৌবাহিনীর একটি নৌকায় তা হাত বদল হয়ে যায়। কিছু পাঠানো হয় ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সে। এদিকে মার্কিনিদের অবিলম্বে রাশিয়া ছাড়ার পরামর্শ। রাশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। সে সঙ্গে নতুন করে দেশটি ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। ইউক্রেন ইস্যু এবং রাশিয়ায় মার্কিন নাগরিকদের বিধি বহির্ভূত গ্রেপ্তার ও হয়রানির কারণে এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এনডিটিভি জানিয়েছে, মস্কোয় অবস্থিত রুশ দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব মার্কিনী রাশিয়ায় অবস্থান করছেন কিংবা ভ্রমণে গেছেন তাদের অবিলম্বে দেশটি ছাড়া উচিত, কেউ রাশিয়া ভ্রমণ করবেন না উল্লেখ করা হয় বিবৃতিতে। অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়ায় ঝুঁকি বৃদ্ধির কারণে সতর্কতা হিসাবে এমন পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মস্কোয় মার্কিন দূতাবাস। এদিকে রাশিয়ার তেল গ্যাস বিক্রয় করবে ইরান, একটি জ্বালানি চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক মস্কোয় খবর জানিয়েছে। তিনি বলেন, চুক্তি অনুযায়ী ইরানের উত্তরাঞ্চল দিয়ে রাশিয়ার তেল ও গ্যাস প্রবেশ করবে এবং পারস্য উপসাগর দিয়ে সেই তেল ও গ্যাস বিশ্বের অন্য দেশের কাছে রপ্তানি করবে তেহরান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলেকজান্ডার নোভাক সম্ভাব্য এই চুক্তিকে একটি আশাব্যঞ্জক প্রজেক্ট বলে মন্তব্য করেন। তিনি বলেন, এখন প্রকল্পটির সম্ভাব্য কারিগরিক দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেন, চুক্তিটি চূড়ান্ত হলে প্রাথমিকভাবে রাশিয়া প্রতিদিন 1,000 কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস ও 50 লাখ টন অপরিশোধিত তেল ইরানকে সরবরাহ করবে। ইরান একই পরিমাণ তেল ও গ্যাস আঞ্চলিক দেশগুলোর কাছে হস্তান্তর করবে। একই ধরনের একটি চুক্তির ভিত্তিতে ইরানের বর্তমানে নিজের উত্তর পূর্ব সীমান্ত দিয়ে তুর্কিমেনিস্তান থেকে নিজের ব্যবহারের জন্য প্রাকৃতিক গ্যাস আমদানি করে এবং নিজের উৎপাদিত একই পরিমাণ গ্যাস দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে আজারবাইজানে রপ্তানি করে। 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ অভিযানের জের ধরে
পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরানের ভেতর দিয়ে নিজের জ্বালানি রপ্তানির আলোচনা শুরু করে মস্কো। এদিকে তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 37,000 ছাড়িয়েছে। তুরস্ক সিরিয়ার ইতিহাসে সবচেয়ে খারাপ ভূমিকম্পের এক সপ্তাহ পরে ঘটেছে একের পর এক অলৌকিক ঘটনা। দেশটিতে উদ্ধারকারীরা সোমবার ধসে পড়া ভবন থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে এবং একই পরিবারের 3 সদস্য দাদি, মা ও মেয়েকে উদ্ধারের জন্য খনন করছে। তবে ধ্বংসস্তূপের মধ্যে আরও জীবিত ব্যক্তি খুঁজে পাওয়ার আশা হ্রাস পাচ্ছে। এ পর্যন্ত মৃত্যু সংখ্যা 37,000 ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মৃত্যু হয়েছে 31,643 এবং সিরিয়ায় 5,741 জন। বিশ্বের 70টিরও বেশি দেশ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। ধ্বংসস্তূপের কংক্রিট সরালেই মিলছে লাশ। জাতিসংঘ সতর্ক করেছে যে চূড়ান্ত সংখ্যা দ্বিগুণ হতে পারে। সংস্থাটি বলছে যে ভূমিকম্পের পরে সিরিয়ায় 53 লাখ মানুষ গৃহহীন হতে পারে। এখন তুরস্ক সিরিয়ায় প্রায় 9 লাখ লোকের জরুরি খাদ্যর প্রয়োজন রয়েছে। সিরিয়ার সরকার তার নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা বিতরণের অনুমোদন দিয়েছে। এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা দেশের ধ্বংসাত্মক 1999 সালের ভূমিকম্পের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর কর্মকর্তারা ধারণা করছেন, নিহত মানুষের সংখ্যা আরও বাড়বে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ AFD জানিয়েছে, 6,000-এর বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পের পরে 1700 আফটার শক রেকর্ড করা হয়েছে। এবং সর্বশেষ, নেতানিয়াহুর প্রশাসনের গোপন তৎপরতা, ইসরায়েলে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ। বিচার বিভাগের উপর সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে সুপিসারে সংশোধনী আনছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসন। এ খবর প্রকাশ হওয়ার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ল ইসরায়েলে। সোমবার পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। কারোর হাতে ছিল দেশের পতাকা, কেউ আবার হাতে তুলে নিয়েছিলেন ইসরায়েলের গণতন্ত্রকে রক্ষা করুন, কিংবা গোটা বিশ্ব দেখছে লেখা প্ল্যাকার্ড। পার্লামেন্টে প্রাথমিক স্তরের ভোটাভুটির মাধ্যমে অনেকটাই এগিয়ে গেছে বিচার বিভাগের উপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধির এই প্রক্রিয়া। এমনকি প্রায় অনুমোদন প্রাপ্তির দিকে পৌঁছে গেছে সেই প্রক্রিয়া। আর বিষয়টি প্রকাশ্যেই আসতে অশান্ত হয়ে উঠেছে গোটা দেশ, কারণ এই সংশোধনী কার্যকর হলে পার্লামেন্টের হাতে অবাধ ক্ষমতা চলে আসবে বলে মনে করা হচ্ছে, যা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে প্রশাসন। এ সংক্রান্ত বিলটি যাতে অনুমোদনের জন্য পেশ না করা হয় সেজন্য আর্জি জানিয়েছেন স্বয়ং দেশের প্রেসিডেন্ট আইজাক হার্জগ। তিনি বলেন, আমার আর্জি দয়া করে বিলটিকে প্রথম দফার অনুমোদনের দিকে ঠেলে দেবেন না।